আশা করি কালকে এই ব্লগটা যখন যাবে তখন 1 জানুয়ারি অলরেডি পড়ে যাবে। আশা করি প্রত্যেকে 2023 যেন ভীষণ ভীষণ ভালো কাটে। কি সুন্দর না দেখতে! আর দেখো এই দিকটাতে কি সুন্দর ফুলকপি! আমার এবার লাগছে রীতিমতো গরম, জ্যাকেটটা খুলতে পারলে ভালো হয়। আমরা পৌঁছে গেছি বাগনাপাড়া সকাল থেকে, যদিও তোমাদের সাথে ঠিকভাবে কথা হয়নি। আর মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের মতো আমাদের যাত্রা শুরু হলো গন্তব্যস্থল মামাবাড়ি। তো আজকে তো 31 ডিসেম্বর, আমি জানি প্রত্যেকেরই কিছু না কিছু প্ল্যান রয়েছে। আমাদেরও প্রথম থেকেই এই প্ল্যানটাই ছিল, আমরা মামাবাড়ি যাব। যেহেতু 31 আর 1 তারিখ শনি রবি পড়েছে, তাই জন্যে তো সে মতো বিরাটি স্টেশন পৌঁছেও গেছি। দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, দেখো 7টা 9, কিন্তু আমাদের ট্রেন ছিল 8টা 6, তো অনেকটাই আগে পৌঁছে গেছি। যাই হোক, কাটোয়া লোকাল পেয়েও গেছি, ট্রেনে উঠেও গেছি, কিছুটা জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ এই সর্ষে ফুলের ক্ষেতগুলো আমার নিজস্ব ভীষণ পছন্দের, মানে নিজের ভীষণই পছন্দের, তাই তোমাদের সাথে শেয়ার না করেও পারলাম না। এর আগেও গেছে ব্যান্ডেলের পর হুগলিঘাটের যে গঙ্গাটা, সেটাও গেছে, ওটাও খুব ভালো ছিল, কিন্তু ওই জায়গাটা তুলতে পারিনি যেহেতু জানলা দেওয়া ছিল। তো জানলার অবস্থা তো জানোই লোকাল ট্রেনের, তো ওই জন্য তুলতে পারিনি ওটা। কিন্তু এই জায়গাটা তো ছাড়ার নয়ই নয়, তো জানলাটা খোলাও ছিল আর এত ভালো লাগলো, বিশেষত এই জায়গাটা। আমরা পৌঁছে গেছি বাগনাপাড়া সকাল থেকে, যদিও তোমাদের সাথে ঠিকভাবে কথা হয়নি। আজকে বছরের শেষ দিন, আমরা একটা বছর ক্রস করে ফেললাম, 2022। 2022-এর আজকে 31 ডিসেম্বর, যদিও এই ব্লগটা যখন যাবে তখন 1 জানুয়ারি হয়ে যাবে, কিন্তু আমার জন্য আজকে 31 ডিসেম্বর। তো আমরা বাগনাপাড়া স্টেশনে নেমে গেছি সকাল থেকে, তোমাদের সাথে শুধু এই ওই সেই দেখিয়ে গেছি। আমরা বাড়ি থেকে বেরোনোর টাইমে দেখালাম, শিয়ালদা স্টেশন একটু দেখালাম, আর তারপর তো ট্রেন থেকে একটু একটু, আর এখন আমাকে যেরকম সাজগোজ দেখছো আমি মোটেও এভাবে আসিনি। আমি চুলটা খোপা বেঁধে, কারণ আমি জানি 31-এ সবাই মায়াপুর যায় আর নবদ্বীপে যায়, তাই জন্য ট্রেনটা বীভৎস ভিড় হয়, আর হোলির টাইমটাতেও তাই হয়। তো এই দুটো সময় ট্রেনটা একদম ফাঁকা থাকে না, বেলঘড়িয়া থেকে মায়েরা কালকে পুরো দাঁড়িয়ে এসেছে, তো আমি জানতাম ভিড় হবে, তাই জন্য আমরা শিয়ালদা চলে গেছিলাম। শিয়ালদা থেকে ট্রেনটা ধরেছি একেবারে, তাই জন্য আমরা বসে বসে আসতে পেরেছি, কিন্তু মানুষ পাল্লে কোলে বসে যাচ্ছিলো, স্বাভাবিক বিষয়, প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আমি এরকম সাজগোজ করে আসিনি। প্রমি এখন চা খাচ্ছিল, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তো চা খাই না, ও এখনও চা খাচ্ছে, তো আমি চুল টুল আঁচড়ি একটু কাজল পরে লিপস্টিক দিয়ে একটু হালকা একটু তো এইসব করে ঠয়ে নিলাম। টিপ সিঁদুর তো পরাই ছিলাম, আদারওয়াইজ খোপা টোপা বাঁধা ছিলাম, সেই জায়গা থেকে সেজে গুজে নিলাম একটুখানি। তো চলো, ও চাটা খাওয়া হলে আমরা টোটো ধরে বাড়ি যাব। চলে এসেছি, এটা হচ্ছে আমার ছদ্দিদার বাড়ি, এটা আমাদের, খুলছেই তো না, বুঝতেই পারছো অনেকদিন স্কুটি চালাইনি, এই তার ফলাফল এসেই খেয়ে দে। তারপরে বেরিয়ে পড়েছে স্কুটি নিয়ে, এখন এসে এটিএম এ যাওয়ার সময় দেখি একটু মহাপ্রভুর বাড়ি যেতে বলেছে দিদারা, ওইখানে যাব, যাওয়ার সময় দেখা করে তারপর যাব। মহাপ্রভু বাড়ি বলতে এখানে তো বোঝোই নানান রকম ঠাকুর মন্দির আছে, আমাকে নিয়ে একবার এসেছিল মনেও নেই, তো দেখি যাওয়ার সময় ওখানটা হয়ে তারপরে যাবো। একবার এলো এটিএম এ, গ্রাম আমার এমনিই ভীষণ পছন্দ, আর আমি বললাম না মহাপ্রভুর বাড়ি আসবো। দেখো চারপাশটা কি সুন্দর খালি জায়গাটা, আর এই হচ্ছে মহাপ্রভু বাড়ি। ও স্কুটিটা পার্ক করবে, আমি একটু মাঝখানে রাস্তাটা একটু ভুলে গেছিলাম, মানে রাস্তা বলতে গলিটা ঢুকে বুঝতে পারছিলাম না এত দূর কিনা। আর গ্রামের লোকজনও আমার মনে হয় অনেক ভালো হয়, কি ভাল লাগছে এই দিকটা, না পুরো ফুলকপি চাষ, খুব ভাল লাগছে। তো পুজো হচ্ছে এখন ভেতরে, পুজো হলে তারপরে আবার খুলবে, তাই দাঁড়িয়ে আছি একটু। আমি না দূর থেকে তোমাদেরকে ফুলকপি বলেছিলাম, এগুলো আসলে বাঁধাকপি হয়েছে, কি ভালো লাগছে দেখো। আর এই যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এই দেখো এখানেই কিন্তু বসে রয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলে না এখানে। আর কলকাতায় আমরা নিজেরাই, হ্যাঁ গাছে কেন হাত দেবো, গাছ কেন নষ্ট করবো, আমরা দেখতে পাই না এগুলো নিজের চোখে, তাই জন্য এরকম করছি হয়তো দেখে, কিন্তু সবজি কেন নষ্ট করবো এগুলো ঠিক নয়, তাহলে তো বলবেই। কিন্তু কলকাতায় আমরা সামনে গেলেও হয়তো খ্যাঁক খ্যাঁক করতাম আমরা নিজেরাই। আর দেখো এই দিকটাতে কি সুন্দর ফুলকপি! আমার এবার লাগছে রীতিমতো গরম, জ্যাকেটটা খুলতে পারলে ভালো হয়, কি ভালো লাগছে, আমাকে এই দিকটা ছেড়েই যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে।
তো চলো, মন্দির খুলে দিয়েছে দেখতেই পাচ্ছ, কি ভালো লাগছে দেখতে। সামনে যাই চলো। কি সুন্দর না দেখতে। মামি দিয়েছে এখানে ভাত, তারপরে এটা লাউ চিংড়ি, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে কাজুলি মাছ, আর এইটা হচ্ছে কাতলা মাছ কলা পাতায় করেছে। এইটা আমি ভীষণ ভালো খাই, এটা আমি বলেছিলাম করতে। এরপর আবার চাটনি মিষ্টি আছে, ছেলে দাও খেতে বসি। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো আরেকজনকে কি হবে না হবে, সামনে বই খোলা পেছনেও শুয়ে রয়েছে। এটা নাকি ওর, এটা নাকি ওর পিয়ার্স হয় না, তোদের মতো কিছু হবে না তো। এই দেখো না, এই হচ্ছে নমুনা। এই যে হ্যাঁ বিশাল পড়াশোনা করছে, আজকে গেছিল পিকনিকে, সে পিকনিকের ফটোই দেখিয়ে যাচ্ছে আমাকে। আর আমি কানে চাপ লাগছিল বলে কানের টানের খুলে রেখে দিয়েছি, কালকে আমি পরে নেব। যাই হোক চলো, এই ভুল ভাল বকতে থাকে, এদের কিছু হবে না, আর পড়াশোনা কিচ্ছু হবে না এর দ্বারা, কিচ্ছু না। তো বুঝতেই পারছো এখন সবু মামা বিছানা টিছানা সব করে দিয়ে চলে গেছে, চলে যায়নি বাইরেই রয়েছে, বিছানা হচ্ছে আবারও। তো এই আর কি, আর আজকের দিনের মতো জায়গাটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আজকে সবাইকে দেখায়নি, আর বিকেল থেকে দেখায়নি। বিকেলে গেছিলাম আমি দাদু বাড়ি, ওখানে ঘুরতে সমুদ্রগড়, তো ওটাও ঘুরে টুরে এসেছে, ওটা দেখায়নি, তোমাদের সাথে দেখানো হয়নি আর কি। সবাই মিলে টোটোতে মজা করতে করতে চলে গেছি, মজা করতে করতে চলে এসেছি ওই জন্যে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, তাও আমার ডিউটি আমার বলে দেওয়া। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আমি জানি তোমরা থাকবে, তোমরা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছি আমি, আমার ঠিক আছে, আমি একটুকু মানে ছোট্ট ছোট্ট পায়েই না চলতে থাকি এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, আশা করি তোমরা বছরের শেষটা ঠিকঠাকভাবে আনন্দ করেই শেষ করলে। আর আশা করি কালকে এই ব্লগটা যখন যাবে তখন 1st January অলরেডি পড়ে যাবে। আশা করি প্রত্যেকের 2023 যেন ভীষণ ভীষণ ভালো কাটে। দেখো আমরা সবাই একটা আশা রেখেই হয়তো নতুন বছর শুরু করি, তারপরে তো আসতেই থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। প্রত্যেকটা বছর আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়, আমাদের 2022 কিছু না কিছু শিখিয়ে দিয়ে গেল। সেই শিক্ষাটা হয়তো আমরা কখনো পুরো মাত্রায় নিতে পেরেছি, কখনো হয়তো পুরোটা নিতে পারিনি, কখনো একই ভুল বারবার করেছি, প্রত্যেক বছর করে চলেছি। জানি আগের থেকে শেখা ভুলটা হয়তো এবছর আবার করব, ঠিক আছে, মানুষ শিখতে শিখতেই মানে ভুল করতে করতেই শিখে যায়, আবারও কোনো না কোনো দিন আমরা আমাদের ভুলটা শুধরে নিতে পারবো। তবে আশা রাখছি সববার যেন বছরটা ভীষণ ভালো কাটে, আর দেখা যাক আগামী বছর আমার এই ব্লগিং চ্যানেলের কি গতি দাঁড়ায় গিয়ে, আর আমারও যেন ভালো কাটে, এইটুকুই আশা রেখে আজকের ব্লগটা শেষ করছি।